প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করছি সবাই সুস্থ নিরাপদে আছো। কোভিড-19 ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। তোমরা জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে একদম বের হবে না। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে ও নিরাপদ দূরত্ব বজায় রাখবে। চলো আমরা আমাদের অনলাইন ক্লাস শুরু করি। অনলাইন ক্লাসের ভিডিও দেখার পূর্বে তোমরা অবশ্যই তোমাদের বই, খাতা, কলম সাথে নিয়ে বসবে। আমি আবার বলছি, অনলাইন ক্লাসের ভিডিও দেখার পূর্বে তোমরা তোমাদের বই, খাতা, কলম অবশ্যই সাথে নিয়ে বসবে। তাহলে তোমরা লক্ষ্য করো, প্রিয় শিক্ষার্থীরা, নিচের ছবিটি লক্ষ্য করো, কি দেখতে পাও? কিছু ইট। তো এই এখন প্রশ্ন হচ্ছে ইটের আকার, ইটের আকারগুলো কী রকম। তো আমরা যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করি, ইটের আকারগুলো হচ্ছে ধারগুলো তোমরা একটু লক্ষ্য করো, ধারের এই ধারের সাথে বিপরীত ধারটি পরস্পর সমান এবং সমান্তরাল। এই যে এধার এবং এধার পরস্পর সমান এবং সমান্তরাল, এবং এখানে যে কোণগুলো আছে এই কোণগুলো সমকোণ। তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ইটগুলোর আকার হচ্ছে আয়তাকার। এগুলো কি? আয়তাকার ইট। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে আয়তাকার বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। এই অধ্যায় যদি, এই ক্লাসটা যদি তোমরা দেখো, তাহলে তোমরা আয়তক্ষেত্র কী সেটা বলতে পারবে, আয়তক্ষেত্রের সূত্রাবলী ব্যাখ্যা করতে পারবে, সূত্রাবলী ব্যবহার করে আয়তক্ষেত্রের সমস্যাগুলি সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এটা হচ্ছে একটি আয়তক্ষেত্র। প্রথমে তোমাদের অবগতির জন্য, জানার জন্য বলে রাখি, চতুর্ভুজ এখানে বলা আছে যে চতুর্ভুজের। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে চতুর্ভুজ কি? চতুর্ভুজ হচ্ছে চারটি বাহুর দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে চতুর্ভুজ। চারটি বাহু দ্বারা আবদ্ধ কোনো ক্ষেত্রকে আমরা কি বলবো? চতুর্ভুজ। তো এখানে এবি একটি বাহু, বিসি একটি বাহু, ডিসি একটি বাহু এবং এডিও একটি বাহু। তাইলে প্রথমে আমরা প্রমাণ করতে পারলাম যে এটি একটি চতুর্ভুজ। এখন যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেক কোণগুলো এক সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। তোমরা সংজ্ঞাটা লিখে নাও, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেক কোণ এক সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। এখানে তোমরা লক্ষ্য করবা, বিসি বাহু এবং এডি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, এবং এবি বাহু ও ডিসি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। এই যে এই কোণটি, অর্থাৎ কোণ বি এবং কোণ সি, কোণ ডি এবং কোণ এ হচ্ছে সমকোণ। ঠিক আছে, তাহলে দেখো, অর্থাৎ এবি ইকুয়াল সিডি, বিসি ইকুয়াল এডি, সাথে সাথে কোণ এবিসি, কোণ বি সি ডি, কোণ সি ডি এ, কোণ বি এডি সমান কত আছে? 90 ডিগ্রি। আমরা জানি 90 ডিগ্রি সমান হচ্ছে এক সমকোণ, সকল কোণই সমান এবং সবগুলো কোণ সমকোণ। তাহলে আমরা বলতে পারি যে এই চতুর্ভুজ একটি আয়ত। ঠিক আছে, আয়তক্ষেত্রের সূত্র বলি। তাহলে তোমরা
লক্ষ্য করো, এটা একটি আয়তক্ষেত্র, এই যে এটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এটুকু হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। যদি আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয় এবং ক্ষেত্রফল এবং প্রস্থের মান দেয়া থাকে, তাহলে আমরা দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে পারি? খেয়াল করো, দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আয়তক্ষেত্রের প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। লক্ষ্য করো, এটা হচ্ছে একটা আয়তাকার বাগান, বাগানের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ 30 মিটার। তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন তোমাদের সামনে একটা সমস্যা নিয়ে আসলাম, এটি হচ্ছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার ও প্রস্থ 40 মিটার, এর ভিতরে চারিদিকে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে, একটি ইটের দাম 15 টাকা, বাগানটির পরিসীমা নির্ণয় করো, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। 40 সেন্টিমিটার বর্গাকার ইট দ্বারা রাস্তাটি পাকা করতে কত টাকা খরচ হবে? তাহলে আমাদের উদ্দীপকে দেয়া আছে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, প্রস্থ 40 মিটার, চারিদিকে যে রাস্তা আছে সেটা হচ্ছে 2 মিটার চওড়া এবং প্রতিটি ইটের দাম 15 টাকা। তাহলে সেই হিসাবে আমাদের পরিসীমাটা নির্ণয় করতে হবে, ক্ষেত্রফলটি নির্ণয় করতে হবে, এবং 40 সেন্টিমিটার বর্গাকার ইট দ্বারা রাস্তাটি পাকা করতে কত টাকা খরচ হবে সেটি বের করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের আয়তাকার বাগান, দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, উভয় পাশে আমরা উদ্দীপক অনুসারে খেয়াল করছি 2 মিটার রাস্তা আছে বাগানের চতুর্দিকে। তাহলে আমাদেরকে প্রথম ক নম্বর প্রশ্নে বলা হয়েছিল বাগানের নং প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে বাগানের পরিসীমা নির্ণয় করার জন্য। খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে রাস্তাটি বাদাই করতে কতগুলি ইটের প্রয়োজন সেটা বের করার জন্য এবং কত টাকার প্রয়োজন সেটাও নির্ণয় করার জন্য। তাহলে খেয়াল করো, রাস্তার ক্ষেত্রফল, প্রিয় শিক্ষার্থীরা, এইটুকু হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এই পুরোটা রাস্তার ক্ষেত্রফল আমাদেরকে
বের করতে হবে। চলো আমরা মূল অঙ্কে অঙ্ক শুরু করি। তোমরা যে কাজটি করবা তোমাদের খাতায় চিত্রটি এঁকে নেবে। তাহলে দে আছে বাগানের দৈর্ঘ্য 60 মিটার, বাগানের প্রস্থ 40 মিটার। সুতরাং বাগানের পরিসীমা আমরা জানি, এর আগে পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 × 60 যোগ 40, 60 আর 40 যদি আমরা যোগ করি কত হয়? 100 হয়। 100 সাথে যদি আমরা 2 গুণ করি কত হয়? 200 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি বাগানের পরিসীমা 200 মিটার। খনন প্রশ্নের উত্তরটা একটু তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো। দেয়া আছে বাগানের দৈর্ঘ্য 60 মিটার, বাগানের প্রস্থ 40 মিটার। বাগানের, সুতরাং বাগানের ক্ষেত্রফল আমরা কত পেলাম? 60 × 40। তোমরা ইতিমধ্যে জেনেছ আয়তকার বাগানের ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 60 × 40 সমান 4×6 = 24। দুটো শূন্য যদি আমরা এখানে রিপ্লেস করি তাহলে কত পাই? 2400 বর্গমিটার। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য যদি আমাদেরকে নির্ণয় করতে হয়, তাহলে তোমরা চিত্রে লক্ষ্য করেছ রাস্তার উভয় পাশে 2 মিটার করে একটা কি আছে? রাস্তা আছে, এই যে 2 মিটার, এখানে 2 মিটার। তাহলে রাস্তাটা যদি বাদ দিতে হয়, আমরা 2 মিটার বাদ এদিক থেকে দিব, 2 মিটার বাদ এদিক থেকে দিয়ে দিব। তাহলে এই 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 যে দৈর্ঘ্য যদি আমাদেরকে বের করতে হয়, হ্যাঁ, তবে আমরা এই 2 মিটার বিয়োগ দিব, সাথে এই 2 মিটারও বিয়োগ দিব। তাহলে আমরা রাস্তা ছাড়া মূল বাগানের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে দেখো, 60 থেকে আমরা 2 × 2 অর্থাৎ 4 মিটার বিয়োগ করলাম, বিয়োগ করে যেটা পেলাম 56 মিটার। রাস্তা বাদে বাগানের প্রস্থ, তাহলে রাস্তা বাদে বাগানের প্রস্থ কত হয়? 40 × 2 × 2 অর্থাৎ 40 থেকে যদি আমরা 4 বিয়োগ দিই কত হয়? 36 মিটার হয়। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা তোমরা একটু লক্ষ্য করো। তাহলে আমরা আগে একটি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য পেয়েছিলাম 56 মিটার, রাস্তা বাদে বাগানের প্রস্থ পেয়েছি 36 মিটার। এই দুইটা যদি আমরা গুণ করি 2016 বর্গমিটার পাই। তোমরা জানো ক্ষেত্রফল সবসময় কি হয়? বর্গ একক, অর্থাৎ 2টি মিটার এবং মিটার যদি গুণ করি তখন কি হয়? বর্গমিটার। রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল একটি মনোযোগ দিয়ে লক্ষ্য করো, 2400 ছিল বাগানের রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল। তাহলে রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমরা রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফলটা বিয়োগ দিই, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা একটু লক্ষ্য করি। বর্গাকার ইটের দৈর্ঘ্য হচ্ছে দেওয়া হয়েছিল 40 সেন্টিমিটার। তোমরা খেয়াল করবে ওখানে আমাদের ইটের একক ছাড়া বাকি এককগুলো মিটারে অবস্থান করছে। সো আমাদেরকে ইটের দৈর্ঘ্যকে কনভার্ট করে, অর্থাৎ সেন্টিমিটার একক থেকে আমাদেরকে মিটার এককে নিয়ে যেতে হবে। তো তোমরা, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো কৃষিক্ষেত্রীরা মনোযোগ সহকারে এখানে লক্ষ্য করো, সেন্টিমিটার হচ্ছে ছোট একক আর মিটার হচ্ছে
বড় একক তো ছোট একক থেকে যদি কোনো কিছুকে আমরা বড় এককে নিয়ে যেতে চাই তাহলে সব সময় ভাগ করতে হয় এটা একটা শর্টকাট নিয়ম আর বড় একক থেকে যদি ছোট এককে নিয়ে যেতে চাই সব সময় গুণ করতে হয় তাহলে যেহেতু 1 মিটার সমান 100 সেমিমিটার তবে আমরা 100 দিয়ে 40 কে যদি ভাগ দেই সেমিমিটার মিটারে কনভার্ট হয়ে যায় তাহলে এটাকে যদি আমরা ভাগ করি আমরা যেটা পাই 0.4 মিটার এখন ইটের ক্ষেত্রফল ক্ষেত্রফল কি জানি আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ যেহেতু এখানে ইটটা বর্গাকার সো দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য তাহলে খেয়াল করো 0.4 0.4 যদি আমরা গুণ করি কত হয় 0.16 বর্গমিটার এখন আমাদের রাস্তাটির জন্য ইটের প্রয়োজন সমান 384 বর্গমিটার ভাগ 0.16 বর্গমিটার তাহলে 384 বর্গমিটারকে যদি আমরা 0.16 বর্গমিটার দিয়ে ভাগ করি আমরা যেটা পাই 2400 অর্থাৎ এই রাস্তাটি পাকা করার জন্য 2400 টি ইটের প্রয়োজন এখন আমাদেরকে বলা হয়েছে একটি ইটের দাম যদি 15 টাকা হয় কত টাকা প্রয়োজন তাহলে মনোযোগ দিয়ে লক্ষ্য করো একটি ইটের দাম যদি 15 টাকা হয় 2400 ইটের দাম হবে 2400 গুণ 15 তো এই এইগুলো আমরা যদি গুণ করি গুণ করলে যেটা পাই 36000 টাকা অর্থাৎ রাস্তাটি পাকা করার জন্য আমাদের 36000 টাকার প্রয়োজন তোমাদের কাজ বাইরের কাজ খেয়াল করো প্রশ্নটি লিখে নাও যখনই তোমাদের শ্রেণী কার্যক্রম চালু হবে তোমরা কাজটি তোমাদের বিষয় শিক্ষকের কাছে অবশ্যই দেখাবে তাহলে এখন তোমরা পরিমাপের একক কি ক্ষেত্রফলের পরিমাপের একক বলতে পারবে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বলতে পারবে আয়তকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র কি বলতে পারবে আয়তকার ক্ষেত্রের বিপরীত বাহুগুলো কেমন বলতে পারবে আরেকটি কাজ লিখে নাও তোমাদের ধন্যবাদ ভালো থেকো সবাই